সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ভারতীয় পণ্য বয়কট করুন নূপুর বিতর্কে বয়কটের ডাক দিলেন ইমরান খান মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট বিজেপির যুব শাখার নেতা গ্রেপ্তার ইসলামের অবমাননা তালিবানের হাতে বন্দি বিখ্যাত আফগান মডেল ও সঙ্গীরা ভারত সীমান্তে চীনা সামরিক তোড়জোর সংঘাতের আশঙ্কায় উদ্বেগ আমেরিকার ডনবাসের ভাগ্য নির্ধারণ করবে সেভারো যুদ্ধ যা বললেন প্রেসিডেন্ট ইউনিয়নের ধর্মঘট লোডশেডিংয়ে কবলে শ্রীলঙ্কা আফগানিস্তানে ভারতের পাঠানো গম চুরি করছে পাকিস্তান পাচার রুখতে সক্রিয় তালেবান দাপি ভারতীয় মিডিয়ার এবং দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স কঠোরভাবে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা দর্শক মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যে মোদী সরকার কঠোর পদক্ষেপ না নিয়ে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর আমি পড়ছি আব্বি ভারতীয় পণ্য বয়কট করুন নূপুর বিতর্কে বয়কটের ডাক দিলেন ইমরান খান কুয়েতের পর এবার পাকিস্তান নুপুর শর্মা বিতর্কে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান সেই সঙ্গে নয়াদিল্লির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করার জন্য পাক সরকারকে দিলেন পরামর্শ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে এবার হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন ইমরান খান ইসলামাবাদে আইনজীবীদের একটি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নবী বিতর্কে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক ছেদের উপর জোর দেন তিনি সেই সঙ্গে ভারতীয় পণ্য বয়কট করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আবেদন জানান নবী বিতর্কে ভারতের কড়া সমালোচনার পাশাপাশি পাকিস্তানের শাহবাজ শরীফ সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি তেরিকি ইনসাফ পার্টির প্রধান শাহবাজ সরকারকে আমতানি করা সরকার বলে কটাক্ষ করেন ইমরান আরও বলেন ভারতে বসবাসকারী মুসলমানদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে উস্কানি ও ঘৃণা রাজনীতি করছে মোদী সরকার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনকে ভারতের বিরুদ্ধে জোরালো পদক্ষেপের আহ্বান জানান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বিতর্কিত মন্তব্যের জন্য ইতিমধ্যে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের কড়া সমালোচনা করেছেন এক টুইট বার্তায় তিনি বলেন মহানবী সম্বন্ধে ভারতের বিজেপি নেত্রী আঘাতমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে নরেন্দ্র মোদী অধীনে ভারতের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে নিপীড়িত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বের এর প্রতিবাদ করা উচিত এই মন্তব্যে শুধুমাত্র পাকিস্তানের জনগণ নয় মুসলমানদের ভাবাবেগে গভীরভাবে আঘাত করেছে বলে মনে করছে ইসলামাবাদ সেই সঙ্গে পাকিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ভারতীয় মিডিয়ার দাবি ইমরান খানের মন্তব্যকে দিতে নয়াদিল্লি কেননা কয়েকদিন আগেও ইনসাফ পার্টির প্রধানের মুখে ছিল ভারতের প্রশংসা বর্তমানে ক্ষমতা হারিয়ে জনসমর্থন হারিয়েছে ইমরানের দল সরকার থেকে জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি ইমরান এতে দেশে তৈরি হয়েছে ক্ষোভ আর সেই ক্ষোভে প্রলেপ ধর্মকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মনে করা হচ্ছে সেই সঙ্গে পণ্য বয়কটের ডাক দিয়ে ভারত বিরোধী জিগির তোলার চেষ্টা করছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নবী বিতর্কে কুয়েত সহ দশটি ইসলামিক দেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে চলেছে বিরোধিতা শুরু কুয়েতে সুপার মার্কেটগুলি থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য তার মধ্যে পাকিস্তানে ইমরানে ভারতীয় পণ্য ডাক যথেষ্ট ইঙ্গিতবহ বলে মনে করছে কূটনৈতিক মহল মহানবীকে নিয়ে অবমাননাকর পোস্ট বিজেপির যুব শাখার নেতা গ্রেপ্তার উত্তরপ্রদেশের কানপুরে সহিংসতার চার দিন পর মহানবী হজর মোহাম্মদ সাল্লাইকে নিয়ে টুইট করার জন্য অবমান শ্রীবাস্তব নামে বিজেপি যুব শাখার এক নেতাকে গ্রেফতার করা হয়েছে পোস্টের মাধ্যমে তিনি পরিবেশ নষ্ট করার চেষ্টা করছিলেন আপত্তিকর বলে জানিয়েছে পুলিশ খবর এনডিটিভির কানপুরে পুলিশ কমিশনার বিজয় মিনা বলেছেন কেউ যদি ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করে তবে সেই যেই হোক আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব বিতর্কের পর নেতার টুইটগুলো মুছে ফেলা হয়েছে এর আগে একটি টেলিভিশনে জ্ঞানব্যাপী মসজিদ ইস্যু নিয়ে অনুষ্ঠিত এক বিতর্কে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তার এই মন্তব্যের প্রতিবাদে তাৎক্ষণিক স্থানীয় বাজারে দোকানপাট বন্ধ করার ঘোষণা দেয় মুসলিম সম্প্রদায় বাজার বন্ধ নিয়ে সংখ্যাগুরুদের সঙ্গে সংঘর্ষ সংঘর্ষবাধে মুসলিমদের ঘটনায় চল্লিশ জন আহত হয় পরবর্তীতে একটি মামলার ভিত্তিতে প্রধান অভিযুক্ত জাফর হায়াত সহ পঞ্চাশ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয় এই মামলায় নামি বেনামি মোট পনেরোশো লোককে আসামি করা হয় ঘটনার উত্তেজনা আর বিশ্বে ছড়িয়ে পড়লে দলের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে বহিষ্কার করে বিজেপি এখন পর্যন্ত বিশ্বের ষোলোটি মন্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামের অবমাননা হাতে বন্দি বিখ্যাত আফগান মডেল ও সঙ্গীরা মহাকাশে পাড়ি দিয়েছে মানুষ বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে ক্যান্সারের চিকিৎসা হয়তো হাতের মুঠায় চলে আসবে কিন্তু এত কিছুর পরও তালেবান আছে তালেবানি এবার ইসলাম অবমাননার দায়ে ওই ধর্মান্ধ উন্মাদদের হাতে বন্দি হয়েছেন এক বিখ্যাত আফগান মডেল ও তার তিন সঙ্গী মঙ্গলবার জনপ্রিয় আফগান মডেল আজমল হাকিকের গ্রেপ্তারের কথা ঘোষণা করে তালেবান ধর্ম অবমাননার অভিযোগে তাকে আটক করেছে জিহাদিরা আটক করা হয়েছে আরও এক মডেল গোলাম সাকি সহ আজমলের তিন সঙ্গীকেও টুইটারে তালিবানের তালিবান সরকারের গোয়েন্দা বিভাগ এ কথা জানিয়ে এক ভিডিও পোস্ট করে সেখানে জানানো হয় ধৃতদের বিরুদ্ধে ইসলাম ও পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠায় মঙ্গলবার তাদের আটক করা হয়েছে তালেবানের ভিডিও দেখা যায় মেরুন রঙের জেলের পোশাক পরেছেন হাকিকি ও তার সঙ্গীরা শুধু তাই নয় তালিবান সরকার ও মুসলিম ধর্মগুরুদের কাছে ভিডিওটিতে ক্ষমা চাইতে বাধ্য করা হয় তাদের আজমল এবং বিরুদ্ধে কয়েকদিন আগে নেট মাধ্যমে হাস্যকর ভাবে কোরআন পাঠের অভিযোগ উঠেছিল দুজনই তারপরে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে বিবৃতিতে জানিয়েছিলেন পবিত্র কোরআন বা ইসলাম অবমাননার কোনো অভিপ্রায় তাদের ছিল না যদি কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগে থাকে তবে তারা ক্ষমা প্রার্থী। একটি আফগান সংবাদ মাধ্যমের দাবি সাক্ষী মানসিক অবসাদের শিকার প্রসঙ্গত তালেবান শাসিত আফগানিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ডে সাজা হতে পারে এদিকে তালেবানের এহেন কাণ্ডে আন্তর্জাতিক মঞ্চের সমালোচনার ঝড় বয়ে গিয়েছে বুধবার আটক আফগান মডেলের দ্রুত বিনা শর্তে মুক্তির দাবি জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়া শাখার প্রতিনিধি সামিরা হামিদি তালিবানের নিন্দা করে অভিযোগ করেছেন যে জোর করে মডেল ও তার সঙ্গীতদের অপরাধ মেনে নিয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে ভারত সীমান্তে চীনা সামরিক তর্জোর সংঘাতের আশঙ্কায় উদ্বেগ আমেরিকার বিরতির পরে কি ফের লাদাখে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে চীন কার্যত এমনই আশঙ্কা প্রকাশ করে ভারতকে সতর্ক করল আমেরিকা মার্কিন সেনার কমান্ডিং জেনারেল চার্লস এ ফ্লিনের দাবি চীন যেভাবে লাদাখে নতুন করে নির্মাণ কাজ শুরু করেছে তার রীতিমতো উদ্বেগজনক দীর্ঘ সময় ধরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেখবালের দায়িত্বে থাকা জেনারেল ফ্লিন সাংবাদিক বৈঠকে বলেন লাদাখে চীনা নির্মাণ যেকোনো সময়ে ভারতের জন্য ঝুঁকির হয়ে দাঁড়াতে পারে সম্প্রতি চীন ওই এলাকায় যে হারে গতিবিধি বাড়িয়েছে তা চোখ খুলে দেওয়ার মতো তাই আমার মতে এখন থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত নয়াদিল্লির অন্যথায় অদূর ভবিষ্যতে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে মত ফ্লিনের উদ্ভূত পরিস্থিতিতে জোট বেঁধে চীনকে জবাব দেওয়ার বার্তাও দেন জেনারেল নতুন করে ফ্লিং জিন আমেরিকার দাবি ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে গতিবিধি লক্ষ্য করা হয়েছে বেজিং এর আগ্রাসনকে এলাকা নিরাপত্তা এবং সার্বিক স্থাতাবস্থার পক্ষে ক্ষতিকারক বলে মন্তব্য করেন জেনারেল ফ্লিং যখন লাদাখে শান্তি বজায় রাখা নিয়ে দুদেশের কর্তাদের ধারাবাহিক আলোচনা চলছে সেই সময় চীনের এই আচরণ উস্কানিমূলক তো বটেই বেজিং এর দ্বিচারিতার পরিচয় দেয় বলেও তোপ দাগেন তিনি উল্লেখ্য পূর্ব লাদাখে এখনো পুরোপুরি শান্ত নয় সূত্রের খবর সমস্যা সমাধানের লক্ষ্যে গত মার্চে পনেরোতম বৈঠকে বসে বেজিং ও নয়াদিল্লি কিন্তু একাধিক সূত্রের খবর স্প্রিং এলাকায় পনেরো নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে এখনো সম্পূর্ণ সেনা প্রত্যাহার করেনি চীন গোয়েন্দাদের দাবি কাংলার কাছে গোগরা হটস্প্রিং এলাকায় রীতিমতো ঘাটিগিরা অবস্থান করছে চীনা সেনা এদিকে সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে প্যাঙ্গংস হ্রদের চীনা অংশে দ্বিতীয় একটি সেতু তৈরি করেছে বেজিং এই সেতুটি যে হেতু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মাত্র বিশ কিলোমিটার দূরে তাই সামগ্রিক পরিস্থিতির দিকে করা নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক কয়েক মাস আগে নির্ণমান এই সেতুর একাধিক উপগ্রহ চিত্র প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমে চীন স্বীকার না করলেও ওয়াকিবহল মহলের দাবি চীন ভারত সীমান্তের একেবারে দোরগোড়ায় ভারী কামান ট্যাংকসহ আরো নানাবিধ সামরিক যান পৌঁছে দিতে এই সেতুই ব্যবহার করবে বেজিং এই আবহে ভারতের সঙ্গে জোট বেঁধে চিনকে জবাব দেওয়া মার্কিন বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে সূত্রে খবর আগামী অক্টোবরে হিমালয় নয় থেকে দশ হাজার ফুট উচ্চতায় শীতকালীন প্রস্তুতির অংশ হিসেবে যৌথ মহড়াই নামছে ভারতীয় মার্কিন সেনা কোথায় মহড়া হবে তা এখনো বলা হয়নি জানা দিয়েছে আলাস্কাত একই রকম প্রতিকূল আবহাওয়ায় প্রশিক্ষণ নেবে ভারতীয় সেনা ডনবাসের ভাগ্য নির্ধারণ করবে সেভার ডনাস্কের যুদ্ধ যা বললেন প্রেসিডেন্ট জেনেস্কি ইউক্রেনীয় শহর সেভারাডোনস্ক দখলের যুদ্ধ নৃশংস আর এই যুদ্ধই ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি রাশিয়ান সেনারা পূর্ব ইউক্রেনের নিয়ন্ত্রণের লক্ষ্য চালানো হামলায় শহরটিকে বর্জে পরিণত করে ফেলেছে রাজধানী কিয়েভে নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন জানায় এখন তারা ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী ডনবাস অঞ্চলকে সম্পূর্ণ স্বাধীন করতে চায় দু সাল থেকে অঞ্চলের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে যেতে চাইছে গত চব্বিশে ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর আগে থেকে ডনবাসের অঞ্চল নিয়ন্ত্রণ করে বিচ্ছিন্নতাবাদীরা বুধবার এক ভিডিও বার্তায় ইউক্রেনের বলেন এটা খুবই নৃশংস এক যুদ্ধ খুব কঠিন সম্ভবত এই লড়াইয়ের কঠিনতম যুদ্ধ তিনি বলেন ডনবাস অঞ্চলের যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছে সেভারো বৃহত্তর অর্থে এখন এখানে আমাদের ডনবাস অঞ্চলের ভাগ্য নির্ধারিত হবে বুধবার সেভারো উপকণ্ঠে ইউক্রেনীয় যোদ্ধারা ফিরে এসেছে এছাড়া তারা যতক্ষণ সম্ভব লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেনের লুহানস্ক প্রদেশের শহরটি গোলাবর্ষণে বর্জ্যভূমিতে পরিণত হয়েছে লুহানস্কের আঞ্চলিক গভর্নর শেরহাই গাইদাই বলেছেন শহরের কেন্দ্র ধ্বংস হয়ে গেছে বুধবার রাতে গাইদাই ইউক্রেনের টেলিভিশন চ্যানেলে বলেন আমাদের যোদ্ধারা সেভারাডোনস্ক শিল্প অঞ্চলে ঝুলছে কিন্তু যুদ্ধ শুধু শিল্পাঞ্চলেই নয় ঠিক সেভারাডোনস্ক শহরে চলছে ইউক্রেনের যোদ্ধারা এখনো সেভারাডোনস্কের অপেক্ষাকৃত ছোট দ্বৈত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ করেছে ডনেটস নদীর পশ্চিম তীরের এই শহরের আবাসিক ভবনগুলো রুশ সেনারা গুরিয়ে দিয়েছে বলে জানান গাইদাই তবে কোন শহরের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি এ খবর জানিয়েছে রয়টার্স ইউনিয়নের ধর্মঘট লোডশেডিংয়ের কবলে শ্রীলঙ্কা সরকারে আরোপ করা নতুন নিয়মকানুনের বিরোধিতা করে ধর্মঘট শুরু করেছে শ্রীলঙ্কার বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন আর এর জেরে বৃহস্পতিবার দেশটির বিশাল এলাকায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট মোকাবেলায় হিমশিম খেতে থাকা দেশটিতে এটি আরেক বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন সেলন ইলেকট্রিসিটি বোর্ড সিএবি শ্রীলঙ্কার মূল বিদ্যুৎ কোম্পানি এর এক হাজার একশো প্রকৌশলীর মধ্যে নয়শ জনের মধ্যরাত থেকে ধর্মঘট শুরু করেছেন এতে আটটি পানি বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে এই কেন্দ্রগুলো থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে শ্রীলঙ্কার দুই কোটি বিশলাখ লাখ জনগোষ্ঠী ইতোমধ্যেই মারাত্মক আর্থিক সংকট মোকাবেলা করছে সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই সংকটে জ্বালানি ওষুধ এবং অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মারাত্মক সংকটে পড়েছে দেশটির মানুষ মুদ্রার অবমূল্যায়ন এবং রেকর্ড মুদ্রাস্ফীতির চাপে নাজেহাল হয়ে পড়েছে মানুষ সিএপি এর প্রকৌশলী ইউনিয়নের ধর্মঘট ঠেকাতে বুধবার রাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাভায় রাজা পাক্সে একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করে বিদ্যুৎ সরবরাহকে জরুরি সেবা ঘোষণা করেন আইনি এ নির্দেশনার ফলে প্রকৌশলীরা কর্মস্থলে হাজির থাকতে বাধ্য ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি এরেঙ্গা কুদায়বা বলেন প্রেসিডেন্ট রাজাপাকসে গত ইউনিয়নের প্রেসিডেন্টকে ডেকে পাঠান এবং পুরো গ্রিড বিপর্যয় ঠেকানোর আহ্বান জানান সে কারণে আমরা হাসপাতাল এবং অন্য জরুরি সেবায় বিদ্যুৎ সরবরাহ রাখতে কাজ করছে কিন্তু ধর্মঘট চলবে ইউনিয়নটি দেশের বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণকারী আইন সংশোধনের সরকারি পরিকল্পনার বিরোধিতা করছে এর মধ্যে রয়েছে নবানযোগ্য বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রতিযোগিতামূলক বিডিং এর উপর নিষেধাজ্ঞা অপসারণ কিন্তু সরকার নবায়নযোগ্য দেশের বিদ্যুতের সমস্যায় সম্ভাব্য সমাধান হিসেবে ধরে নিয়ে চাপ দিয়ে প্রকল্পগুলো দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে উল্লেখ্য শ্রীলঙ্কা এই বছরের শুরুতে দীর্ঘ বিদ্যুৎ ঘাটতির কারণে পঙ্গু হয়ে যায় কারণ তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি আমদানি করতে পারেনি পরে বর্ষায় জলবিদ্যুৎ উৎপাদনকে শক্তিশালী হলে পরিস্থিতির উন্নতি হয় এ খবর জানিয়েছে রয়টার্স আফগানিস্তানে ভারতের পাঠানো গম চুরি করছে পাকিস্তান দাবি ভারতীয় মিডিয়া আফগানিস্তানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট তালিবান ক্ষমতায় ফেরা দেশটির বাণিজ্য এবং যোগান ব্যবস্থার দশা শোচনীয় এহেন পরিস্থিতিতে ক্ষুধার্ত আফগানদের মুখে খাবার তুলে দিতে এগিয়ে এসেছে ভারত আফগানিস্তানে হাজার হাজার কেজি গম পাঠাচ্ছে নয়াদিল্লি আর সে গমই চুরি করেছে পাকিস্তান এবার প্রকাশে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য আফগান সংবাদ মাধ্যম খামাপ্রেস সূত্রে খবর আফগানিস্তানের জন্য ভারত থেকে পাঠানো ত্রাণ সামগ্রী চুরি করে মজুদ করছে পাকিস্তান এবার প্রশ্ন হচ্ছে হচ্ছে পাচার করা এর উত্তর খুবই সহজ জানা গিয়েছে ভারত থেকে ট্রাকগুলি পাকিস্তান গম হয়ে আফগানিস্তানে প্রবেশ করে নির্দেশ মতো সেখানে গমের বস্তা না নেমিয়ে ফেরার পথে অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করে সেগুলি আর সেখান থেকে গম চুরি করছে পাকিস্তান আফগান সংবাদ মাধ্যম জানিয়েছে সম্প্রতি একত্রিশে মে আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে প্রায় পঞ্চাশটি গম বোঝায় ট্রাক আটক করে তালিবান সেগুলো অবৈধভাবে পাকিস্তানে প্রবেশ করার চেষ্টা করছিল তার আগের দিন হেরাত কান্তাহা সড়কে আরো গম বোঝায় ট্রাক আটক করা হয় বলে জানিয়েছে হেলমন্দ প্রদেশের তালেবানের অন্যতম শীর্ষকর্তা হাফিজ রশেদ হেলমন্দি ওই ট্রাকগুলি পাকিস্তানে যাচ্ছিল বলে জানিয়েছে তালেবান উল্লেখ্য পাকিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দেশটিতে খাদ্য সামগ্রী ও জ্বালানির দাম আকাশ ছোয়া বিদেশি মুদ্রার ভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায় জ্বালানি সহ প্রয়োজনীয় সামগ্রী আমদানি করতে পারছে না ইসলামাবাদ ফলে বিপাকে পড়েছে ইসলামাবাদ এহেন পরিস্থিতিতে ভারতের গমচুরি করছে দেশটি এই খবর নয়াদিল্লির কাছেও পৌঁছেছে ফলে আগামী দিনে ইরানের চাবাহার বন্দর দিয়ে আফগানিস্তানে ত্রাণ পাঠানোর পরিকল্পনা করছে ভারত বলে খবর প্রসঙ্গত গত অক্টোবরে আফগানিস্তানে খাদ্য সংকটের মোকাবেলায় পঞ্চাশ হাজার মেট্রিক টন গম পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি স্থলপথে ট্রাকে করে সেগুলো পাকিস্তানের ভিতর দিয়ে আফগানিস্তানে পৌঁছানোর কথা ভাবা হয় যার জন্য প্রয়োজন অন্তত পাঁচ হাজার ট্রাকে এই বিপুল পরিমাণে পণ্য পাঠাতে রাস্তা ব্যবহারের জন্য ইসলামাবাদের অনুমতি চেয়েছিল ভারত এই মর্মে ভারত চিঠি দিয়ে পাক সরকারের অনুমতি চায় যাতে ট্রাকগুলি পাকিস্তানে ঢুকতে পারে সেই প্রস্তাবে শুরুতে আপত্তি জানিয়েছিল ইসলামাবাদ পরে তালিবান ত্রাণ পেতে ইচ্ছা প্রকাশ করে দরবার করে সম্মতি দেয় তারা দ্রুত ছড়াচ্ছে মাঙ্কি পক্স কঠোরভাবে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কি পক্সের সংক্রমণ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে খাতা কলমে আক্রান্তের সংখ্যা এক ছাড়িয়েছে এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের জন্য সমস্ত কেস ও চিহ্নিত করার জন্য আক্রান্ত দেশগুলিকে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে উনত্রিশটি দেশ থেকে এক হাজারের বেশি মাংকিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গেছে যেসব দেশে এই রোগের সন্ধান পাওয়া গেছে সেখানে এই রোগটি মোটেও স্থানীয় রোগ নয় অর্থাৎ আফ্রিকার দেশগুলোর মাঙ্কি মাংকিপক্সে আক্রান্তের সন্ধান পাওয়া গেছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যরা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আক্রান্ত দেশগুলিকে নিয়ন্ত্রণ করতে ও বিস্তার রোধ করার জন্য সমস্ত কেস পরবর্তী পরিচিতি চিহ্নিত করার আহ্বান জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন ট্রেডরোস তিনি মূলত রোগটি যাতে আর না ছড়ায় তার উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি কিন্তু রোগটি উদ্বেগজনকভাবে ছড়াচ্ছে তাই উপসর্গযুক্ত ব্যক্তিদের বাড়িতে বিচ্ছিন্ন থাকার পরামর্শ দেওয়া হয়েছে আক্রান্তদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন ভাইরাসটি কয়েক দশক ধরে শুধুমাত্র আফ্রিকার দেশগুলোতে সীমাবদ্ধ ছিল কিন্তু এখন এটি ইউরোপ ও আমেরিকাতে ছড়াচ্ছে প্রতিদিনই ভাইরাসটি হুমকি বাড়াচ্ছে তাই এখন থেকে সাবধানতা অবলম্বন করা জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটি সসীমিত রোগ সাধারণত দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এটি গর্ভবতী মহিলা দুর্বলদের কাছে মারাত্মক হতে পারে এই রোগের সাধারণ লক্ষণগুলি হলো হল জ্বর আথা ব্যথা পেশিতে ব্যথা ক্লান্তি গা হাত পাতে মতো দেখা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী চল্লিশ বছরের কম বয়সী পুরুষরাই বেশি আক্রান্ত হয়েছে এই রোগে এ রোগের লক্ষণগুলি হলো হল জ্বর পেশিতে ব্যথা ক্ষত ও ঠান্ডা লাগা ভাইরাসটিতে মৃত্যুর হার তিন থেকে ছয় শতাংশ বেশিরভাগ লোকই আক্রান্ত হয় তিন থেকে চার সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় মাংকিপক্সের জন্য এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা নেই তবে রোগীদের বিশেষ হাসপাতালে থাকতে হবে অনেকে বাড়িতে আলাদাভাবে থাকছেন রোগটি যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য পৃথক থাকতে বলা হয়েছে আক্রান্তদের অন্যদিকে তবে বসন্ত রোগের টিকা এই ক্ষেত্রেও কার্যকর বলে জানিয়েছেন চিকিৎসকরা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ